বিদ্যালয় যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকায়। পাঁচ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবার মানিকচক থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ 17 বছরের ছাত্রী মানিকচক শিক্ষানিকেতন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। সোমবার বাড়ি থেকে বের হয়ে কন্যাশ্রী প্রকল্পের আবেদন করার কথা ছিল, তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে আমার ফর্ম ফিল আপ আছে, এটাই বলে ও বলছে কি 12টার সময় আমি স্কুল যাব। আমি বলছি ঠিক আছে, তাড়াতাড়ি চান করে তুমি তৈরি হয়ে যাও। কোন স্কুলে পড়াশোনা করতাম? মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুল। তারপরে ও গেল 12টার সময়। তারপরে আমি ভাবছি কি 3টা যখন বেজে গেছে, তা আমি ভাবছি কি ও আসছে না কেন। তারপরে আমি মোবাইল নিয়ে গেছে, ওই জন্য আমি মোবাইলে ফোন লাগালাম, দেখছি কি ফোনটা রিং হচ্ছে কিন্তু উঠাচ্ছে না। কতদিন থেকে নিখোঁজ আছে? ওই সোমবারে 4 দিন। আপনারা কি খোঁজাখুঁজি করেছেন আত্মীয় পরিচন্দ্রের বাড়ি? হ্যাঁ, খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। না, এখন সন্ধান পাওয়া যায়নি। আচ্ছা, কী সন্দেহ করছেন, কী হতে পারে? কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক নাই। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।